দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি আমি মাকসুদুন নবী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজবিজ 24-এ। ইতিহাসের বই নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে এনসিটিবি, জাতির পিতার বাবার নামও লিখেছে ভুল। চ্যানেল 24-এর অনুসন্ধানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দুটি ইতিহাস বইয়ে আরও 18টি ভুল ও অসঙ্গতির খোঁজ মিলেছে। এমন ভুল বারবার করা এনসিটিবিতে সংস্কার আনার পরামর্শ শিক্ষাবিদদের, জানাচ্ছেন মাসুদুর রহমান। নতুন শিক্ষাবর্ষে পাঠ্য বইয়েও ভুলের ছড়াছড়ি। নবম দশম শ্রেণীর তিন বইয়ের ভুল নিয়ে গেল 2 জানুয়ারি প্রথম সংবাদ প্রচার করে চ্যানেল 24, জানিয়ে এরই মধ্যে সংশোধনী দিয়েছে এনসিটিবি। এবার ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দুটি বইয়ে ইতিহাস নিয়ে আরও 18টি ভুল ও অসঙ্গতি ধরা পড়েছে চ্যানেল 24-এর অনুসন্ধানে। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ছেলেবেলার মুজিব শিরোনামে 7 পৃষ্ঠায় লেখা হয়েছে বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমান ছিলেন সরকারি অফিসের কেরানি, অথচ তিনি ছিলেন আদালতের সেরেস্তাদার। বাদ দেওয়া হয়েছে শেখ শব্দটিও, পদটি আজও দেশের সব জেলা জজ আদালতে বহাল আছে। কেরানি শব্দটি সাধারণত তাচ্ছিল্য করে বলা হয়। সৈয়দ মুস্তফা আলী তার বই কেনা প্রবন্ধে যেমন বলেছেন মাছিমারা কেরানি, একই পৃষ্ঠার 2 জায়গায় কেরানি শব্দটি লেখা হয়েছে। ওই বইয়ের 71 পৃষ্ঠায় ভাষা আন্দোলন শিরোনামে আন্দোলনের বর্ণনায় কোথাও বঙ্গবন্ধুর অবদান তুলে ধরা হয়নি। একই বইয়ের 3 জায়গায় কোথাও বাঙালি রস্যইকার দিয়ে, কোথাও বাঙালি দীর্ঘইকার দিয়ে, আবার কোথাও লেখা হয়েছে হুয়ায় গয় দিয়ে বাঙালি। 77 পৃষ্ঠায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার শিরোনামে লেখা হয়েছে কর্নেল ওসমানীকে জেনারেল পদ দিয়ে সেনাবাহিনীর প্রধান সেনাপতি করা হয়। শুদ্ধ হচ্ছে তিনি কর্নেল পদে থেকেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, আর দেশ হানাদার মুক্ত হবার পর জেনারেল হিসেবে পদোন্নতি পান তিনি। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 70 পৃষ্ঠায় রাজনৈতিক সংযোগ শিরোনামে লেখা হয়েছে তোমরা তো জানো 25 মার্চ মধ্যরাতে নিজ বাড়িতে গ্রেপ্তার বরণ করার আগে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদকে নির্দেশ দিয়েছিলেন স্বাধীনতার সংগ্রাম যেন এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন। বঙ্গবন্ধু গ্রেপ্তার বরণ করেছেন, অর্থাৎ স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন, এই শব্দটি প্রথম জাতীয় সংসদে বলেছিলেন খালেদা জিয়া। প্রবীণ শিক্ষাবিদ ডক্টর সৈয়দ আনার হোসেন বলছেন পাল্টাতে হবে পুরো এনসিটিবি, না হলে এমন ভুল হতেই থাকবে। ভুল মানুষ মাত্রই হয়, তবে মানুষের দায়িত্ব ভুল শুধরানো, সেই কাজটি এনসিটিবি কেন করেনি? এনসিটিবি এখন বলছে বই ছেড়ে দিয়ে সারা বছর ধরে ভুল সংশোধন করবে, এটা তো একটা খেলো যুক্তি হলো। এই যুক্তিতে গত বছরের ভুল সহ এবারের বই ছাপার কোনোই যুক্তিসঙ্গত কারণ নাই, আর ছাপার মান এটার জন্য দায়ী এনসিটিবির কর্মকর্তাবৃন্দ। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী পদে শিক্ষাবিদদের অগ্রাধিকার দেওয়ার কথা বলছে সংশ্লিষ্টরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। অনলাইন শপ ই অরেঞ্জ প্রতারণা মামলায় অভিযুক্ত সোহেল রানা ভারতের কোচবিহার থেকে পালিয়েছেন। অসুস্থতার নামে জামিন নিয়ে এখন ফেরারি তিনি। তার জামিন বাতিলের আবেদন করবে কোচবিহার পুলিশ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুত্রতুণ্ড। শুভজিৎ, এই যে তিনি কীভাবে পালিয়ে গেলেন, চিকিৎসার নাম করে গেলেন, এখন ফেরারি হয়ে গেলেন, কীভাবে পালালেন, সেটি কি ভারতের কোনো প্রশাসনিক কর্তৃপক্ষ কিংবা আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ জানতো? পালিয়ে গেলে কোথায় গেলেন এবং কোন বন্দর দিয়ে কিংবা কোন সীমান্ত দিয়ে কিংবা কী বাহনে করে তিনি গেলেন? আমি এই ব্যাপারে একটু সময় নেবো। ব্যাপারটা হচ্ছে যদি আপনি দেখেন যে বাংলাদেশি অপরাধীদের একটা কিন্তু একটা বড় বড় ট্রেন্ড রয়েছে, বাংলাদেশে অপরাধ করে ভারতে চলে আসার একটা ট্রেন্ড রয়েছে, এবং সেটা কিন্তু নূর হোসেন দেখেন, পি কে হালদার দেখেন, এই সোহেল রানা দেখেন, এটা কিন্তু নতুন কিছু না। এখানে প্রশ্ন আসছে যে ভারতীয় যারা এখানকার নিরাপত্তা রক্ষী বা যারা যারা পুলিশ রয়েছে তারা প্রথম থেকে কিন্তু প্রথম দিকে কিন্তু দেখা যায় যে এই ধরনের যখন মামলাগুলো সামনে আসে বেশ তৎপর হয়ে ওঠে এই মামলাগুলো লড়ার পিছনে, কিন্তু যখন মামলাগুলো দীর্ঘদিন ধরে চলতে থাকে তারপরে কিন্তু তাদের যে ডিলেমি সেটা কিন্তু সামনে আসে। আপনি তো আমাকে আবার শুরুতেই বলতে পারেন বাংলাদেশের অজস্র মানুষের প্রশ্ন আসতে পারে যে সোহেল রানার মতো একটা মানুষ কিভাবে এত দ্রুত জামিন পেয়ে গেল এবং সে জামিন পেল কোথায়? যে জামিন পেল একদম কোচবিহারের সীমান্তবর্তী এলাকা, একদম মেকলিগঞ্জ এলাকা, যে এলাকার থেকে বাংলাদেশ সীমান্ত মাত্র কয়েক কিলোমিটার দূরে, হাত বাড়ালে সীমান্ত
সেখান থেকে 40-50 কিলোমিটার দূরে শিলিগুড়ি, সেখান থেকে 3-4 দেশের সীমান্ত, একাধিক রাজ্যের সীমান্ত, এবং সেখান থেকে ভারতের সাথে বেশিরভাগ দেশের কিন্তু সেখানে উন্মুক্ত সীমান্ত, অর্থাৎ যখন তখন সে চাইলেই চলে যেতে পারে, যেখানে এক থানা থেকে অন্য থানায় চলে গেলেই, যেখানে থানা এলাকা নিয়ে পুলিশের মধ্যে বিবাদ লেগে থাকে, সেখানে একটি দেশের সাথে দেশের মধ্যে যদি চলে যায়, এবং তার এই সোহেল রানা কিন্তু মূলত তার সীমান্ত টেকনিক্যাল থেকে মেরে কিন্তু 70 কিলোমিটার দূরে, এবং সে যখন একজন পলাতক আসামি, সে সুযোগ পেলে সে যদি ভারত থেকে পালিয়ে যাবে নেপালে উন্মুক্ত সীমান্ত, পালিয়ে যাবে নেপালে উন্মুক্ত সীমান্ত সুযোগ নেবে, এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক প্রশ্ন, এবং মানুষ কিন্তু মনে করছে তিনি হয়তো নেপালে চলে যেতে পারেন, তিনি হতে পারেন বিহারে চলে যেতে পারেন, এবং এই মুহূর্তে ভারতের যে বিপুল জনসংখ্যা তার মধ্যে তার গায়েব হয়ে যাওয়া এটা অস্বাভাবিক তো কোনো ব্যাপার না। এমন একটা পরিস্থিতিতে পুলিশ কি করছিল, পুলিশ কেন এই কেসটিতে তাদের যে একদম পুরোপুরি মনোযোগ দেওয়া, বাংলাদেশ পুলিশের সাথে অতিরিক্ত যোগাযোগ তৈরি করা, এবং বাংলাদেশে তার যে অপরাধ, তার যে বিপ্লব, তার যে টোটাল যে বৃত্তান্ত, সেটা আদালতের সামনে কেন তুলে ধরে তার জামিন আটকালো না, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে। কেননা তার এই মুহূর্তে যখন আপনি দেখছেন পুলিশ মহলে বাংলাদেশের তাদের থেকে হাইকোর্ট এই মুহূর্তে তাকে তার বন্দিপত্র পরে ফেরানোর ব্যাপারে কিন্তু একটা কিন্তু তারা ভূমিকা নেওয়া শুরু করেছে, তারা ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে যোগাযোগ শুরু করেছে, যখন উপরতলায় যখন তাকে ফেরানোর ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে, নিচতলায় কিন্তু পাখি ফুরুত হয়ে গেছে। এবং এইটাই কিন্তু এই মুহূর্তের বাস্তবতা যে এখানকার নিরাপত্তা রক্ষীর, এখানকার যারা পুলিশ প্রশাসন, তাদের যে গাফিলতি, সেটির যে একটা যে তার যে ফলাফল, সে তার যে ভুক্তভোগী হতে চলেছে, কিন্তু বাংলাদেশের যে সাধারণ মানুষ তারা যে টাকা রেখেছিল তাদের যে সমস্যা সেটা কিন্তু আজকে সামনে আসতে চলেছে শুধুমাত্র এখানকার পুলিশ প্রশাসনের গাফিলতির সুযোগ। বাংলার মুসলিম সাম্রাজ্যের প্রধান ভেদ ছিল ফুটি কার্পাস। একসময় বনে বাদারে জন্মালেও মুসলিমের ঐতিহ্যের সাথে হঠাৎই যেন হারিয়ে যায় দুর্মূল্যের এই গাছটি। তবে সেই জাতটি আবারও খুঁজে পাওয়া গেছে গাজীপুরের কাপাসিয়ার মাটিতে। প্রধানমন্ত্রীর নির্দেশে চলছে গবেষণা, শিগগিরই দেশে ফুটি কার্পাস বাণিজ্যিকভাবে চাষ শুরু হবে আশা তুলা বিজ্ঞানীদের। জানাচ্ছেন ফয়জুল সিদ্দিকী, ছবি তুলেছেন মমিনুল হক আফান। শত শত ফুটন্ত বলে শোভিত তুলার এই গাছের নাম ফুটি কার্পাস। অযত্ন অবহেলায় বাংলাদেশের মাটিতে হাজার বছর ধরে যত্রতত্র ফুলত এই তুলা, তাই দ্বিপদ নামকরণের জনক বিজ্ঞানী ক্যারোলাস লেনিয়াস এই গাছের নামকরণেও তার চিহ্ন রেখেছিলেন, নাম দিয়েছিলেন গসিপিয়াম আরবোরিয়াম নেগলেক্টা। 200 বছর আগে হারিয়ে যাওয়া এই গাছের তুলা দিয়েই বুনন হতো বিশ্ব ঐতিহ্য মুসলিন। ফুটিকার্পাসকে পুনরুদ্ধারে তাঁত বোর্ডের নেতৃত্বে মাঠে নামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও তুলা উন্নয়ন বোর্ডের বিজ্ঞানীরা, খুঁজে পান 33টি আদি জাত। এরপর ইংল্যান্ডের আলবার্ট মিউজিয়ামে থাকা মুসলিনের নমুনার সাথে দেশের আনাচে কানাচে পাওয়া তুলার গাছগুলোর ডিএনএ বারকোডিং করেন বিজ্ঞানীরা। অবশেষে তারা প্রমাণ করেন কাপাসিয়ার এই জাতটিই ফুটিকার্পাস। মুসলিম প্রকৃত শাড়ির সুতার আঁশের মধ্যে যে ফাইবার, তার সাথেও আমরা এটা কম্পেয়ার করলাম, এবং তার ডিএনএ এবং এই ডিএনএর আমরা ম্যাচ করলাম, এবং আমরা স্পিনেবিলিটি টেস্ট করলাম, তার মধ্যে আমরা দেখলাম যে কাপাসিয়া তে পাওয়া জাতটাই হচ্ছে যে ফুটি কার্পাস। শতভাগ নিশ্চিত হওয়ার পর এই তুলা নিয়ে গবেষণায় নামে তুলা উন্নয়ন বোর্ড। গাজীপুরের তুলা গবেষণা কেন্দ্রে এই জাতের করা হয় মিউটেশন ব্রিডিং, মিলে উচ্চ ফলনের নতুন দুটি কলিক শাড়ি। এই রেতে দেওয়াতে কিছু কিছু গাছের মধ্যে যে পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, সেটা হলো যে তার ফলন বৃদ্ধি পাচ্ছে, বল সংখ্যা বৃদ্ধি হওয়া পাচ্ছে, তার জীবনকাল খুব বেশি লম্বা ছিল সেটা একটু ছোট হয়ে আসছে, এখন আমরা এটাকে ডোমেস্টিকেশন বা এটা কাল্টিভেশনে নিয়ে আসতেছি, এবং এই ফলন কম থাকলেও মূল্য যেহেতু এটার বেশি থাকবে, আমি আশা করি যে এটা কমার্শিয়াল লিগন্ড, এটা ভায়াবল হবে। কৌলিক শাড়িগুলো নিয়ে চলছে মাঠ পর্যায়ে গবেষণা, সব কিছু ঠিক থাকলে খুব শিগগির পাওয়া যাবে ফুটিকার্পাসের নতুন জাত। 200 বছর আগে হারিয়ে যাওয়া এই ফুটিকার্পাসকে পুনরুদ্ধার করেছেন তুলা বিজ্ঞানীরা। তারা বলছেন এখন জাত নির্বাচন করা চলছে এবং খুব শিগগির কৃষকের দোরগোড়ায় এই জাত পৌঁছে দেওয়া হবে, তাহলেই মুসলিম শাড়ির যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য আবারও ফিরে আসবে বাংলাদেশের মাটিতে। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, গাজীপুর। এক বছরে নিত্যপণ্যের দাম বেড়েছে 11%, চাল ডাল থেকে তেল সাবান সব কিছুর দামই ঊর্ধ্বমুখী। বাজারে এই দামের আগুনে পুড়ছে সাধারণ মানুষ, যাতে সবচেয়ে খারাপ অবস্থা নিম্নবিত্তের। দাম বৃদ্ধির পেছনে নানা কারণ বলা হলেও ক্রেতাদের ধারণা সবই কারসাজি। নীল মাহবুবের রিপোর্ট।
কারওয়ান বাজারের জরিনা আলু পটলের ব্যাগ বস্তা কুড়িয়ে আয় করলেও সেই রোজগারে আলু পটল কেনাটাই হয়ে পড়ে দায়। এটি দাম কম, আর অন্য তরকারি ভাত এটি সবই দাম আছে। আমি বাজার করি না, আমি ভাত কিনে খাই, পটলে ভাত কিনে খাই তিন বেলা, এই 50 টাকা 60 টাকা 70 টাকা একা চলে। এই যেমন শাহজালাল, বসির কিংবা ইকবাল, সারা বেলা অন্যের বাজারে ঝুড়ি ভরলেও দিন শেষে শূন্য ঝুড়ি নিয়ে ফিরতে হয় ঘরে। ভালো নেই দ্রব্যমূল্যের বাড়তি দামের সাথে পাল্লা দেয়া এমন অনেক জীবনই। সাধারণের নাভিশ্বাসটাই কেবল বাড়ছে তা নয়, ক্রেতার পাশাপাশি বিক্রেতার জীবনেও আছে আয় ব্যয়ের কাটছাড়। আমাদের অবশ্য একই পরিস্থিতি, আমরা তো সাধারণ মানুষের বাইরে না, আমরা সাধারণ মানুষের ভিতরে, মানে আমাদেরকে কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে অন্য অন্য ইয়ের সাথে আর কি, বুঝছেন? ধরেন এদিকে বেড়ে গেলে আরেকদিকে কমে যাচ্ছে বাজেট, এরকম। বাজার ঘুরে দেখা মিলল গদবাধা সেই একই চিত্রের। সবজির দাম বাড়তি, মাছের দর যদিও কমের দিকে, তবে তাও হাতের নাগালের বাইরেই রয়ে গেছে। আর মাংসের বাজার ক্রেতা শূন্য, বিক্রেতা দায় চাপালো আমদানি আর পরিবহন সংকটের উপর। এখন তো পরিবহন খরচ তো অবশ্যই বেশি, তারপর মানে সবজির আমদানিটা একটু কম কম থাকার কারণে যায় মানে আপেল সব কিছুর দামটা আবার বেড়ে গেল। চাষের মাছটা দাম কম, আর যেটা বিল খালের নদীর মাছটা ওইটা একটু দাম বাড়ছে, দামও বাড়ছে, প্লাস ক্রেতাও নাই, দেখেন আমরা অলসভাবে বসে রয়েছি। অনেকের মতে দ্রব্যমূল্য বৃদ্ধির ভূত জেঁকে বসেছে শস্য আর পণ্যের ভেতর, যাকে তাড়াতে প্রয়োজন সরকারের হস্তক্ষেপ আর ব্যবসায়ীদের সদিচ্ছা। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। স্রষ্টার কাছে প্রার্থনার পর আবার সেই জনস্রোতে ফিরে আসা আপন ঠিকানায়। মেহেদি হাসান মিরাজের ক্যামেরায় আরো জানাচ্ছেন মাহফুজ কামাল। ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার শেষ দিন। এরপর মুসল্লিদের প্রস্তুতি আখেরি মোনাজাতে অংশ নেয়ার। স্রষ্টাকে ডাকছেন সবাই, দুই হাত তুলে নিজেকে সঁপে দেন আল্লাহর দরবারে। অবুজ শিশু থেকে বৃদ্ধ যে যেভাবে পেরেছেন মনের সব আকুতি দিয়ে প্রার্থনা করেছেন, ক্ষমার পাশাপাশি চেয়েছেন দোয়া। প্রায় 30 মিনিটের এই মোনাজাতে অংশ নিতে আশেপাশে কমপক্ষে 5 কিলোমিটার এলাকায় জড়ো হন লাখো মানুষ। মোনাজাতে বিশ্ব মানবতা ও দেশের শান্তি কামনা করা হয়। এবার মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা ইউসুফ বিন সাদ। আমরা দোয়া করব যেন দেশ যেন ভালো থাকে, দেশ যেন আরো ভালো হয়, আরো অগ্রগতির দিকে এগিয়ে যায়। মুসলিম মমিনাত সবার জন্য, সবার কল্যাণ যাতে হয়, সবাই যাতে এই দিনের পথে আসতে পারে, ইসলাম যেন সারা বিশ্বে চলতে পারে, এক মেহনতের উপর চলতে পারে, সেজন্য আমরা দোয়া চাই। অনেক মানুষ জানে না কীভাবে তারা নামাজ পড়বে, কীভাবে দিন শিখবে, এই জন্য বেশি থেকে মানুষ ইসলামের আলোচনায় বেড়ে যেতে পারে, সেই জন্য এই ইসলামা জড়ো হওয়া। মোনাজাত শেষে ফেরার পালা, সড়ক পথে যে যার মতো করে ছুটে চলেন আপন নীড়ে। গণপরিবহন কম থাকায় রেল, সড়ক ও নৌপথে ছিল উপচে পড়া ভিড়। শেষ হলো বিশ্ব ইজতেমা 2023 সালের পর্ব। আগত মুসল্লিরা বলছেন দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে নির্বিঘ্নে যাতে বিশ্ব ইজতেমা পালন করতে পারে সে ব্যবস্থা করবে তাবলিগ জামাতের সংশ্লিষ্টরা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। এই ছিল নিউজ ভিজ 24। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।